ওই মুসলিম ব্যক্তির রক্ত হালাল নয়। ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, ওয়া আন্নি রাসূলুল্লাহ, এবং আমি আল্লাহর রাসূল। যারা কোরআন পড়তে পারলো তাকে ছেড়ে দিল, আর যারা কোরআন পড়তে পারলো না তাদেরকে হত্যা করলো। এটা ইসলামে জায়েজ নেই। তারা ইসলামের জিহাদের কিছুই বোঝেনি, তাদেরকে ভুল বোঝানো হয়েছে। আমাদের বুঝতে হবে হাদিস বাদ দিয়ে ইসলামের কোনো বিধান পালন করা সম্ভব নয়। যেমন আল্লাহ তাআলা বলছেন আকিমিস সালাত, সালাত কায়েম করো, সালাতের পদ্ধতি কি হবে এটা কোন কোরআনের কোথাও বর্ণনা করা হয়নি। যে ব্যক্তি আল্লাহর কালামকে আল্লাহর কালেমাকে সমুন্নত করার জন্য জিহাদ করল, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সেই আল্লাহর রাস্তায় জিহাদ করল। হাদিস না পড়ে আপনি যাকাত আদায় করতে পারবেন না। যাকাত আদায় করার কথা বলা হয়েছে, কতটুকু সম্পদ থাকলে যাকাত ফরজ এটা কোরআনে কোথাও বর্ণনা করা হয়নি, এটা হাদিসেই বর্ণনা করা হয়েছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহ وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أهل حديث আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত বাৎসরিক তাবলিগ ইজতেমা 2024 এর সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, দেশের সর্বত্র সব জেলা থেকে আগত সুধি মণ্ডলী, পর্দার আড়ালে অবস্থানরত মা ও ভগ্নীগণ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যারা শেষ মেহরবানিতে আমরা আজকের এই তাবলিগ ইজতেমায় উপস্থিত হতে পেরেছি, তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আপনারা আমার আলোচনার বিষয় শুনলেন, ইসলামের নামে প্রচলিত বাতিল মতবাদ সমূহ এবং তাদের যুক্তি খণ্ডন, যেখানে দুইটি বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। একটা হচ্ছে চরমপন্থী মতবাদ, আর একটা হলো হাদিস অস্বীকারকারী মতবাদ। প্রথমে আলোচনা করব চরমপন্থী মতবাদ, যাদেরকে খারেজি বলা হয়। তাদের মতবাদ বিশ্লেষণ করতে গেলে জিহাদ নিয়ে কিছু কথা বলতে হয়, কারণ আমরা জানি জিহাদ ইসলামে ফরজ। এই জিহাদের নাম করে জিহাদকে স্পষ্টভাবে না বুঝার কারণেই আজকে বহু সংখ্যক মানুষ চরমপন্থী মতবাদের অনুসরণ করছে। জিহাদ ফরজ, আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের সূরা বাকারা 216 নম্বর আয়াতে বলছেন, কুতিবা আলাইকুমুল কিতাল
তোমাদের উপরে কিতাল বা জিহাদ ফরজ করা হয়েছে, ওয়া হুয়া কুরহুল লাকুম, যদিও সেটা তোমাদের কাছে অপছন্দনীয় বিষয়। ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, এমন কিছু বিষয় আছে যেগুলোকে তোমরা অপছন্দ করো অথচ সেগুলো তোমাদের জন্য কল্যাণকর। ওয়াসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, আর এমন কিছু বিষয় রয়েছে যেগুলোকে তোমরা অত্যন্ত ভালোবাসো অথচ সেগুলো তোমাদের জন্য অকল্যাণকর। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তাআলামুন, প্রকৃতপক্ষে আল্লাহই জানেন তোমরা জানো না। আল্লাহ তাআলা সূরা তাওবার 41 নম্বর আয়াতে বলছেন, انفروا خفافا وثقالا وجاهدوا بأموالكم وأنفسكم في سبيل الله, তোমরা হালকা হয়ে এবং ভারী হয়ে অর্থাৎ কম অস্ত্রে সজ্জিত হয়ে অথবা বেশি ভারী অস্ত্রে সজ্জিত হয়ে তোমরা বেরিয়ে পড়ো। وجاهدوا بأموالكم وأنفسكم في سبيل الله, এবং তোমরা তোমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করো। এই আয়াত দুইটি সহ আরো বহু সংখ্যক আয়াত দ্বারা প্রমাণিত হয় জিহাদ ইসলামে ফরজ বিষয়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের মূল স্লোগানের মধ্যে একটি স্লোগান হলো মুক্তির একই পথ দাওয়াত ও জিহাদ। আমরা বাংলার বহু সংখ্যক মানুষ জিহাদের নাম শুনলেই আতকে উঠি, ভয় পেয়ে যাই, অথচ জিহাদ আমাদের উপরে আল্লাহ তাআলা ফরজ করেছেন। তবে জিহাদ ক্লিয়ার ভাবে বুঝতে হবে। যদি কোনো ব্যক্তি জিহাদ সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখে তাহলে সে কখনোই চরম পন্থা অবলম্বন করবে না। জিহাদ শব্দের অর্থই হচ্ছে চূড়ান্ত প্রচেষ্টা। ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেন, বাজলুল জুহদে ফি কিতালিল কুফফার, কাফেরদের বিরুদ্ধে লড়াই করার জন্য চূড়ান্ত প্রচেষ্টা। ওয়ায়ুতলাকু আয়জান আলা মুজাহাদাতিন নাফস ওয়াশ শাইতান ওয়াল ফুসাক, এবং জিহাদ বলতে নিজের নাফসের বিরুদ্ধে, শয়তানের বিরুদ্ধে এবং ফাসেকদের বিরুদ্ধে লড়াই করা কেউ অন্তর্ভুক্ত করে। মোল্লা আলী কারি হানাফি রাহমাহুল্লাহ বলেন, বাজলুল মাজহুদ ফি কিতালিল কুফফারে মুবাশারাতান, জিহাদ বলতে কাফেরদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করা। আও মুআওয়ানাতান বিল মাল, অথবা মাল দিয়ে সাহায্য করা। আও বির রায়ে, অথবা পরামর্শ দিয়ে সাহায্য করা। আও বিতাকসির সাওয়াদে, অথবা দল বৃদ্ধি করার মাধ্যমে চূড়ান্ত প্রচেষ্টা করার নাম হচ্ছে জিহাদ। এই জিহাদের কিছু উদ্দেশ্য রয়েছে। জিহাদের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কালেমাকে সমুন্নত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন
এসে বলছেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাজুলু ইউকাতিলু লিল মাগনাম কোন ব্যক্তি গনিমত লাভের আশায় জিহাদ করলো ওয়ার রাজুলু ইউকাতিলু লিল যিকরে আর কোন ব্যক্তি নিজের নাম যশের জন্য জিহাদ করে ওয়ার রাজুলু ইউকাতিলু লিউরা মাকানুহু আর কোন ব্যক্তি তার বীরত্ব প্রদর্শনের জন্য জিহাদ করে ফামান ফি সাবিলিল্লাহ এই তিন শ্রেণীর ব্যক্তির মধ্যে কে প্রকৃতপক্ষে আল্লাহর রাস্তায় জিহাদ করল পাল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহ হিয়াল উলিয়া যে ব্যক্তি আল্লাহর কালামকে আল্লাহর কালিমাকে সমুন্নত করার জন্য জিহাদ করল ফাহুয়া ফি সাবিলিল্লাহ সেই আল্লাহর রাস্তায় জিহাদ করল তাহলে আল্লাহর কালিমাকে সমুন্নত করার জন্য যাবতীয় প্রচেষ্টাই হলো জিহাদ আজকে বাংলার মানুষ যাদের ঈমান ঠিক নেই আকীদা ঠিক নেই আজকে বাংলার মানুষ যারা শিরকে আকবারে লিপ্ত যেই শিরক করার কারণে একজন মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায় এই সমস্ত মানুষকে শিরক বিদআত থেকে মুক্ত করে প্রকৃত ইসলামের পথে ফিরে নিয়ে আসাই হচ্ছে সবচেয়ে বড় জিহাদ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলাদিস যুব সংঘ এই জিহাদই চালিয়ে যাচ্ছে বিভিন্ন বক্তৃতা বিবৃতি লিখনের মাধ্যমে বাংলার মানুষকে শিরক বিদআত মুক্ত করে বাংলার মাটিতে আল্লাহর কালিমাকে সমুন্নত করার জন্য আহলাদিস আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে জিহাদের কিছু শর্ত রয়েছে শুধু যে কোনো জায়গা থেকে যে কোনো ব্যক্তি জিহাদের ডাক দিল আর আমরা জিহাদে ঝাঁপিয়ে পড়লাম অস্ত্র নিয়ে এর নাম জিহাদ নয় জিহাদ করতে গেলে কিছু শর্ত রয়েছে তার মধ্যে এক নম্বর শর্ত হলো মুসলিম শাসক থাকতে হবে মুসলিম শাসকের পক্ষ থেকে জিহাদের ডাক আসতে হবে যদি মুসলিম শাসকের পক্ষ থেকে জিহাদের ডাক না আসে যে কোনো জায়গা থেকে যে কোনো মানুষ জিহাদের ডাক দিলে সেই ডাকে সাড়া দেওয়া যাবে না এর নাম জিহাদ নয় এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামাল ইমামু জুন্নাতুন নিশ্চয় শাসক যিনি দেশ পরিচালনা করেন তিনি হচ্ছেন ঢাল স্বরূপ ইউকাতালু মিন ওয়ারাইহি যার আন্ডারে থেকে মানুষ লড়াই করে যুদ্ধ করে ওয়ায়ুত্তাকা বিহি এবং নিজেরা নিরাপত্তা লাভ করে ফা ইন আমারা বিতাকওয়াল্লাহি আযযা ওয়াজাল অতএব যখন শাসক মানুষকে আল্লাহ ভীতির দিকে আহ্বান করে আল্লাহ ভীতির নির্দেশ দেয় ওয়া আদালা এবং মানুষের মধ্যে ইনসাফ কায়েম করে কানা লাহু বিযালিকা আজরুন তাহলে ওই শাসকের জন্য বহু নেকি রয়েছে ওয়া ইয়ামুর বিগাইরিহি আর যদি অন্য কোনো নির্দেশনা দেয় কান আলাইহি মিনহু অন্য কোনো যদি নির্দেশ দেয় তাহলে সেই জবাব তার উপরেই বর্তাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন লা হিজরাতা বাদাল ফাতহে
মক্কা বিজয়ের পরে আর কোনো হিজরত নাই ওয়ালাকিন জিহাদুন ওয়া নিয়্যাতুন কিন্তু মক্কা বিজয়ের পরে জিহাদ এবং জিহাদের নিয়্যাত বাকি রয়েছে ওয়াইদাস্তুন ফিরতুম অতএব যদি তোমাদেরকে শাসক জিহাদের জন্য ডাক দেয় ফানফিরু তাহলে তোমরা সেই শাসকের আন্ডারে জিহাদের জন্য ঝাঁপিয়ে পড়ো ইমাম আহমদ বিন হাম্মাল রাহিমাহুল্লাহ বলেন ওয়া আমরুল জিহাদ মাউকুলুন ইলাল ইমাম জিহাদের বিষয়টি ইমাম শাসকের উপরে ন্যস্ত ওয়ায়ালজামুর রাইয়াহ তাআতাহু ফিমা ইয়ারা অত আর প্রজাদের কর্তব্য হলো শাসক যে জিহাদের ডাক দিবে তিনি যেভাবে জিহাদের প্রস্তুতি নেবেন তার অনুসরণ করা আনুগত্য করা এই আয়াতগুলো হাদিসগুলো থেকে স্পষ্ট বোঝা যায় জিহাদের ডাক আসতে হবে মুসলিম শাসকের পক্ষ থেকে মুসলিম শাসকের পক্ষ থেকে জিহাদের ডাক যদি না আসে তাহলে কোনো দল বা কোনো দলের প্রধান জিহাদের ডাক দিল আর অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়লেন এটা চলবে না এখন বলবেন আমাদের শাসক যদি জিহাদের নাক ডাক না দেয় তাহলে আমাদের জন্য করণীয় কি আমাদের জন্য করণীয় যেটা বাংলাদেশ আহলাদি যুব সংঘ আহলাদিস আন্দোলন বাংলাদেশ করছে দাওয়াত আমরা দাওয়াত চালিয়ে যাব মানুষ জিহাদ বুঝেনি জিহাদ কি জিনিস সেটা আমরা মানুষকে বুঝাবো প্রকৃত জিহাদ বুঝলেই তারা চরম পন্থা ত্যাগ করবে এবং সমাজে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে দুই নম্বর শর্ত জিহাদ করার জন্য পক্ষ এবং বিপক্ষ স্পষ্ট হতে হবে আমি কার বিরুদ্ধে জিহাদ করছি মুসলিমের বিরুদ্ধে না কাফেরের বিরুদ্ধে এই পক্ষ স্পষ্ট হতে হবে কোন মুসলিমের বিরুদ্ধে জিহাদ করা যাবে না মুসলিম ওই ব্যক্তি যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিয়েছে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে ব্যক্তির সাথে জিহাদ করা সম্ভব নয় জিহাদ করা যাবে না বাকি থাকলো কাফের যদি কোনো দেশে কাফের জিজিয়া দিয়ে কর দিয়ে বসবাস করে কাফেররা যদি জিজিয়া দিয়ে মুসলিম দেশে বসবাস করে তাহলে ওই কাফেরদের বিরুদ্ধেও জিহাদ ঘোষণা করা যাবে না বরং ওই কাফেরদের জান মালের নিরাপত্তা দানের ভূমিকা মুসলিমদেরকে রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমরা তো এখন জিহাদ মুসলিম সমাজে এখন এমন হয়ে গেছে যে যাকে তাকে আমরা কাফের বলছি আর কাফের বলছি তো বলছি এবং তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন أيما امرئ قال لأخيه يا كافر যে কোনো ব্যক্তি যখন কোনো ভাইকে এই বলবে যে তুমি কাফের এটা যদি কেউ বলে فقد باء بها احدهما তাহলে এই কাফেরের হুকুমটি দুইজনের কোনো একজনের দিকে একজনের উপরে বর্তাবে ইন কান কামা قال যে ব্যক্তি কাফের বলে ডাক দিল যদি সে প্রকৃতপক্ষে কাফের হয় তাহলে এই কাফের হুকুমটা তার উপরে বর্তাবে ওয়াইল্লা রাজাআত আলাইহি আর যদি কাফের
যে কাফের বলল প্রকৃত পক্ষে যাকে কাফের বলা হলো সে কাফের না হয় তাহলে যে কাফের বলে ডাকলো তার দিকেই কুফরির হুকুম ফিরে আসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়ারমি রাজুলুন রাজুলান বিল ফুসুক কোন ব্যক্তি কোন ব্যক্তিকে কোন ব্যক্তি কোন ব্যক্তির উপরে ফাসিকের দোষারোপ চাপিয়ে দিবে না ওয়ালা ইয়ারমিহি বিল কুফরি কোন ব্যক্তি কোন ব্যক্তিকে কুফরির হুকুম চাপিয়ে দিবে না অতএব আমরা কখনোই কাউকে কাফের বলবো না তবে যদি স্পষ্ট কুফরি প্রকাশ পায় কুফরুন বাওয়াহ যদি হয় কুফরুন বাওয়াহ হলো স্পষ্ট কুফরি অর্থাৎ কোনো ব্যক্তি যদি ইসলামের কোনো বিধানকে সরাসরি অস্বীকার করে তাহলে তাকে অবশ্যই কাফের বলতে হবে এই ব্যাপারে সন্দেহ পোষণ করাও যাবে না কুফরুন বাওয়াহ হতে হবে কুফরুন বাওয়াহ স্পষ্ট কুফরি এই স্পষ্ট কুফরির হুকুম দিবে কারা যোগ্য বিজ্ঞ প্রজ্ঞ উলামায়ে কেরাম দিবে কিসের ভিত্তিতে স্পষ্ট দলিল প্রমাণের ভিত্তিতে যোগ্য উলামায়ে কেরাম কাউকে যদি বলে এই ব্যক্তি কুফুরি করেছে স্পষ্ট দলিল প্রমাণের ভিত্তিতে হতে হবে তাহলে তাকে কাফের বলতে হবে ওই ব্যক্তিকে কাফের বলতে সন্দেহ পোষণ করাও কুফুরি একটা জিনিস মনে রাখবেন কাউকে কাফের বলতে গেলে কিছু শর্ত আছে যাকে তাকে কাফের বলা যায় না তার মধ্যে এক নাম্বার শর্ত দলিলের ভিত্তিতে কাফের বলতে হবে আজকাল বর্তমানে উলামায়ে কেরাম একজন আরেকজনকে খুব সহজেই কাফের বলে এটা ওই উলামায়ে কেরামের অজ্ঞতা মূর্খতা কখনোই কাউকে দলিল প্রমাণের ভিত্তিতে ছাড়া কাফের সাব্যস্ত করা যাবে না দুই নাম্বার যেই বিষয়গুলো মানুষকে কাফের বলতে বাধা দান করে এই সমস্ত বিষয় থেকে মুক্ত থাকতে হবে কাফের বলতে বাধা দান করার বিষয় কি এক নাম্বার হচ্ছে গায়র মুকাল্লাফ অর্থাৎ যার উপরে এখনো ইসলামের বিধান প্রযোজ্য নয় তারা কারা তারা হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রুফিয়াল কালামু আন সালাসা তিন শ্রেণীর ব্যক্তির উপর থেকে আল্লাহ তাআলা কলম উঠিয়ে নিয়েছেন এক আনিন নাইম হাত্তা ইস্তাইকিযা ওই ব্যক্তি ওই ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সে জাগ্রত না হয় ঘুমের অবস্থায় যদি কোনো ব্যক্তি কুফুরি কোনো কাজ করে ফেলে ঘুমের অবস্থায় কোনো ব্যক্তি যদি কুফুরি কোনো কথা বলে ফেলে তাহলে তাকে কাফের বলা যাবে না ওয়ানিস সাবি হাত্তা ইহতালিম আর ওই শিশু যতক্ষণ পর্যন্ত সে বালেগ না হয় একজন শিশু যদি কোনো কুফুরি কথা বলে ফেলে বা কুফুরি কোনো কাজ করে ফেলে তাকে কাফের বলা যাবে না ওয়ানিল মাজনুন হাত্তা ইয়াফিক ওই পাগল যতক্ষণ পর্যন্ত তার জ্ঞান ফিরে না আসে কোনো পাগল ব্যক্তি যদি কুফুরি কথা বলে কোনো পাগল ব্যক্তি যদি কুফুরি কাজ করে তাকে কখনোই কাফের বলা যাবে না এরপরের বিষয় হলো মূর্খতা মূর্খ একজন ব্যক্তি জানে না যে এই বিষয়টি কুফুরি কোনো বিষয় জানে না যে এটা কুফুরি কাজ না জানার কারণে সে কুফুরি কাজ করলো যদি তার এটা এই কাজটি কুফুরি এই এলেম তার না থাকে তাহলে তাকে কাফের বলা যাবে না কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন
ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর বিরুদ্ধে আচরণ করে মিম বাদি মা তাবায়্যানা লাহুল হুদা তার কাছে হেদায়েত স্পষ্ট হওয়ার পরে তার কাছে হেদায়েত স্পষ্ট হওয়ার পরে যদি সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর উপর বিরুদ্ধে আচরণ করে অর্থাৎ হেদায়েত স্পষ্ট না হলে এই এলেম যদি না থাকে না থাকার কারণে যদি বিরুদ্ধাচরণ করে তাহলে সে কুফরি কাফের হবে না দুই নম্বর হচ্ছে ভুল একজন ব্যক্তি ভুল বশত কোনো কুফরি কথা বলে ফেললো কুফরি কাজ করলো তাকে কাফের বলা যাবে না এইজন্য আল্লাহ তাআলা বলছেন লাইসা আলাইকুম জুনাহুন ফিমা আখতাতুম বিহি ওই ব্যক্তির কোনো পাপ নাই যে ব্যক্তি ভুল বশত কিছু করে ফেললো অতএব ভুল এটা কুফরি কাফের বলতে বাধা দান করে তিন জবরদস্তি কেউ যদি কাউকে কুফরি কাজ করতে বাধ্য করে আর বাধ্য হয়ে যদি কুফরি কথা বলে বা কুফরি কাজ করে তাকে কাফের বলা যাবে না এই জন্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা তাজাওয়াজা আন উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ানা নিশ্চয় আল্লাহ তাআলা তার আমার উম্মতের ভুল এবং ভুলে যাওয়াকে আল্লাহ তাআলা পাকড়াও করেন না ওয়ামাস্তুকরিহু আলাইহি আর জবরদস্তি অর্থাৎ সে বাধ্য হয়ে কোনো কাজ করেছে এই ব্যাপারে আল্লাহ তাআলা তাকে জবাবদিহি তার কাঠগড়ায় দাঁড় করাবেন না এরপরে হলো একজন ব্যক্তি সে কোনো কুফরি কাজ করার তার ইচ্ছা নেই কিন্তু প্রচন্ড খুশি হয়ে সে এমন কিছু বলে ফেলেছে বা যেটাকে আমরা বলি স্লিপ অফ টাং অর্থাৎ কথা বলতে বলতে অনেক সময় কুফরি কথা মুখ দিয়ে বেরিয়ে যায় যদি এই ধরনের বেরিয়ে যায় তাকে কাফের বলা যাবে না কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি তওবা করে পাপ করার পরে তাকে আল্লাহ তাআলা এত বেশি ভালোবাসেন ওই ব্যক্তির চাইতে বেশি খুশি হন যেই ব্যক্তি মরুভূমিতে তার বাহন নিয়েছিল তার বাহন তাকে ছেড়ে পালিয়ে গেল ওই বাহনের উপরে খাদ্য পানীয় সব আছে খাদ্য পানীয় পিঠের উপরে করে নিয়ে পালিয়ে গেল ওই ব্যক্তি অনেক তলাশ করলো খোঁজাখুঁজি করলো তার বাহনকে খুঁজে পেল না শেষ পর্যন্ত নিরাশ হয়ে কোনো এক গাছের নিচে আরামে শুয়ে পড়ল হঠাৎ চোখ খুলে দেখলো যে তার বাহন তার খাদ্যদ্রব্য সব তার চোখের সামনে দাঁড়িয়ে আছে তখন যে খুশিটা হয় এর চাইতেও খুশি হয় এবং খুশিতে তখন সে ওই বাহন খুশিতে দেখে সে বলে ফেললো যে আল্লাহুম্মা আনতা আব্দি হে আল্লাহ তুমি আমার বান্দা ওয়া আনা রাব্বুক আর আমি তোমার রব এই কথা বলে ফেললো খুশির ঠেলায় আখতা মিন শিদ্দাতিল ফারাহে সে খুশির কারণে এটা ভুল করে ফেললো অতএব এই ভুল আল্লাহ তাআলা পাকড়াও করবেন না সে ভুল বশত হয়ে গেছে তার অন্তরে ইচ্ছা ছিল না তার অন্তরে কখনো কল্পনা ছিল না যে সে বলবে যে আমি তোমার রব এটা বলার ইচ্ছা তার ছিল না কিন্তু খুশির কারণে মুখ দিয়ে বেরিয়ে গেছে অতএব এমন হলে তাকে কাফের বলা যাবে না এরপরে আসুন তাহলে বোঝা গেল কাউকে কাফের বলতে গেলে অনেক হিসাব কিতাব করে বলতে হবে যাকে তাকে কাফের বানিয়ে দিয়ে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা যাবে না এবং কোন মুসলিম ব্যক্তিকে মুমিন ব্যক্তিকে হত্যা করা যাবে না আল্লাহ তাআলা বলছেন ওয়ামাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করলো ফাজাযাউহু জাহান্নাম তার প্রতিদান হলো জাহান্নাম তার পরিণাম হলো জাহান্নাম খালিদান ফিহা যেখানে সে চিরস্থায়ীভাবে থাকবে ওয়া গাযিবাল্লাহু আলাইহি আর আল্লাহ তাআলার ক্রোধ তার উপরে থাকবে
আল্লাহ তাআলা তার উপরে রেগে যাবেন, ওয়াল্লাআনাহু তার উপরে অভিশাপ দিবেন, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা আর তার জন্য মহা শাস্তি প্রস্তুত করে রেখেছেন। অতএব আমাদের কোন মুসলিম ব্যক্তিকে হত্যা করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছি যার হাতে তার প্রাণ, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি যার হাতে আমার প্রাণ, লাকাতলু মুমিনিন আযামু ইনদাল্লাহি মিন যাওয়ালিদ দুনিয়া, দুনিয়া লয় হয়ে যাওয়ার চাইতে, ক্ষয় হয়ে যাওয়ার চাইতে, দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার চাইতে আল্লাহর নিকটে একজন মুসলিম ব্যক্তিকে, মুমিন ব্যক্তিকে হত্যা করা বেশি বড় অপরাধ। অতএব মুসলিম ব্যক্তিকে, যে ব্যক্তি কালেমায়ে শাহাদাত পাঠ করেছে তাকে হত্যা করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান হামালা আলাইনা সিলাহ ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদের উপরে অস্ত্র উত্তোলন করলো সে আমাদের অন্তর্ভুক্ত নয়, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াহিল্লু দামু ইমরিম মুসলিমিন, ওই ব্যক্তির রক্ত হালাল নয়, ওই মুসলিম ব্যক্তির রক্ত হালাল নয়। ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, ওয়া আন্নী রাসূলুল্লাহ এবং আমি আল্লাহর রাসূল, এই সাক্ষ্য যে ব্যক্তি দেয় তার রক্ত হালাল নয়, তাকে হত্যা করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কাতালা মুমিনান, যে ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করলো, ফাগতাবাতা বিকাতলিহি এবং তার হত্যা করে আনন্দিত হলো, লাম ইয়াকবালিল্লাহু মিনহু সারফাও ওয়ালা আদলা, আল্লাহ তাআলা তার কোনো ফরজ নফল কোনো ইবাদত কবুল করবেন না। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তিনি একবার এক যুদ্ধে এক কাফেরকে ফেলে দিয়েছেন, তার বুকে তরবারি দিয়ে আঘাত করবেন, এমন সময় সে বলে উঠেছে লা ইলাহা ইল্লাল্লাহ। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি মনে করলাম যে ব্যক্তি আমার তরবারির ভয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, এই জন্য আমি তাকে হত্যা করে ফেললাম। এই ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি হত্যা করা তোমার ঠিক হয়নি। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে সে ব্যক্তি তো আমার তরবারির ভয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে হাল আফালা আফালা শাকাকতা আন কলবিহি, তুমি কেন তার অন্তর চিরে দেখলে না, কেন তার তোর অন্তর ফেড়ে দেখলে না যে সে তোমার অতরবারের ভয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে নাকি আল্লাহর ভয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। অতএব কিসের কারণে লা ইলাহা ইল্লাল্লাহ বলল এটা আল্লাহই ভালো জানেন, অন্তরের খবর আমরা জানি না। অতএব যে ব্যক্তি মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তাকে হত্যা করা জায়েজ নয়। সম্মানিত উপস্থিতি, আর একটি শর্ত হলো যথার্থ এবং পর্যাপ্ত শক্তি সামর্থ্য থাকা। আমার শক্তি নেই, সামর্থ্য নেই, দুদশজন এক জায়গায় যুবক জমা হয়ে যুদ্ধ ঘোষণা করলাম অথচ আমার তার মোকাবেলা করার সামর্থ্য নেই, এই জিহাদ জায়েজ নয়। যেমন আমরা দেখেছি হলি আর্টিজনে কিছু যুবক একটা রেস্টুরেন্টে কিছু মানুষকে জিম্মি করলো এবং যা তাদেরকে কোরআন পড়তে দিল, যারা কোরআন পড়তে পারলো তাকে ছেড়ে দিল আর যারা কোরআন পড়তে পারলো না তাদেরকে হত্যা করলো। এটা ইসলামে জায়েজ নেই, তারা ইসলামের জিহাদের কিছুই বুঝেনি, তাদেরকে ভুল বোঝানো হয়েছে। অতএব আমাদের শক্তি থাকতে হবে, শক্তি অর্জন হবে মুসলিম শাসক যখন দাওয়াত দিবে, মুসলিম শাসক যখন যুদ্ধের ডাক দিবে, জিহাদের ডাক দিবে, তখনই শক্তি থাকবে। কারণ শাসকের হাতেই যত সেনাবাহিনী থাকে, শাসকের হাতেই অস্ত্র শস্ত্র থাকে। অতএব শাসকের ডাক ছাড়া আমি আপনি যে কোনো জায়গা থেকে জিহাদের ডাক দিলে কখনোই আমরা টিকে থাকতে পারবো না। সম্মানিত উপস্থিতি, এখন আসুন মুসলিম শাসকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা।
মুসলিম শাসকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা যাবে না। একজন প্রতিষ্ঠিত শাসক যদিও সে অমুসলিম শাসক হয়, মুসলিম শাসক হোক আর অমুসলিম শাসক হোক, একটা প্রতিষ্ঠিত শাসকের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করা যাবে না। যুদ্ধ ঘোষণা করলে সেটা কখনোই ঠিক হবে না। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইয়াকুনু আলাইকুম উমারা, তোমাদের শাসক থাকবে, ইতারিফুনা ওয়া তুনকিরুন, শাসকের কিছু বিষয় তোমাদেরকে ভালো লাগবে আর কিছু বিষয় খারাপ লাগবে। ফামান আনকারা, যে ব্যক্তি শাসকের এই খারাপ বিষয়গুলো অস্বীকার করবে, ফাকাদ বারিআ, সে মুনাফিকির মুনাফিকি থেকে সে দূরে থাকবে। ওয়ামান কারিহা, আর যে ব্যক্তি অন্তর থেকে সেটাকে ঘৃণা করবে, খারাপ মনে করবে, ফাকাদ সালিমা, সে নিরাপত্তা লাভ করবে। ওয়ালাকিন মান রাদিয়া ওয়া তাবা, কিন্তু শাসকের সেই খারাপ কাজগুলো এটাকে যারা সন্তুষ্ট হবে, যেটা ভালোবাসবে, তারা যদি মেনে নেয়, অনুসরণ করে। পাওলু সাহাবায়ে কেরাম বললেন, আফালা নুকাতিলুহুম, আমরা কি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব না? কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা মা সাল্লাউ, না তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো না যতক্ষণ পর্যন্ত তারা সালাত আদায় করে, না তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো না যতক্ষণ পর্যন্ত সালাত আদায় করে। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদের এই বিষয়গুলো বুঝতে হবে। আজকাল যারা চরম পন্থা অবলম্বন করছি, তারা একটা আয়াতকে দলিল হিসেবে পেশ করছি, পেশ করে সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। সেই আয়াতটি সূরা মায়েদার 44 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না তারা কাফের। এই দৃষ্টিকোণে তারা মনে করছে যে আমাদের দেশের সরকার আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, অতএব তারা কাফের, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো, যুদ্ধ করতে হবে, তাদেরকে হত্যা করতে হবে, এই বলে তারা শাসকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। অথচ তার পরের আয়াত 45 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা জালেম। আবার 47 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না তারা ফাসিক। দেখুন, একই তিনটে অপরাধ, একটাই আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা না করা, কিন্তু তিন আয়াতে একই অপরাধের তিনটি হুকুম দিলেন। 44 নম্বর আয়াতে দিলেন কাফের, 45 নম্বর আয়াতে দিলেন জালেম, আর 47 নম্বর আয়াতে দিলেন ফাসেক। কেন? আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, এটা হচ্ছে মান জাহাদা মা আনজালাল্লাহ ফাকাদ কাফারা, আল্লাহর বিধান যেটা নাজিল হয়েছে সেটাকে যদি কোনো শাসক অস্বীকার করে, তাহলেই ইনকার করে, তাহলেই কিন্তু সে কাফের হবে। ওয়ামান আকাররা বিহি, আর যে ব্যক্তি, যেই শাসক সেটাকে স্বীকার করবে, ওয়ালাম ইয়াহকুম, কিন্তু সে অনুযায়ী বিচার করবে না, ফাহুয়া জালিমুন ফাসিকুন, সে জালেম হবে, ফাসেক হবে, কিন্তু কাফের হবে না। অতএব এই আয়াত পেশ করে সরকারকে কাফের ফতোয়া দিয়ে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা ইসলাম সমর্থন করে না, ইসলামে না জায়েজ। এবং তারা এই চরমপন্থী খারেজিরা কাবিরা গুনাহগারকে কাফের মনে করে, কাবিরা গুনাহগারকে কাফের মনে করে তাকে হত্যা করা জায়েজ মনে করে, তারা দলিল হিসেবে পেশ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, একজন জেনাকার যখন জেনা করতে থাকে তখন সে মুমিন থাকে না, একজন চোর যখন চুরি করতে থাকে তখন মুমিন থাকে না, মুমিন থাকে না মানে কাফের হয়ে যায়, আর এই কাজগুলো হলো কাবিরা গুনাহ, অতএব তারা কাফের, এটা তারা বলে। অথচ তারা আরো আহাদিস রয়েছে এ ব্যাপারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে, মা মিন আব্দিন ক্বাল লা ইলাহা ইল্লাল্লাহ, যেই বান্দা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সুম্মা মাত আলা যালিক, অতঃপর এই লা ইলাহা ইল্লাল্লাহর উপরে মৃত্যুবরণ করবে, ইল্লা দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে।
আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা বললেন ওয়া ইন জানা ওয়া ইন সরাকা ইয়া রাসূলুল্লাহ যদি ওই ব্যক্তি জেনা করে চুরি করে তবুও কি জান্নাতে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া ইন জানা ওয়া ইন সরাকা হ্যাঁ জেনা করলেও জান্নাতে যাবে চুরি করলেও জান্নাতে যাবে তাহলে বোঝা গেল জেনা করলে চুরি করলে জান্নাতে যাবে এটা কাফের হওয়ার কারণ নয় তবে ঈমান কমে যাওয়ার কারণ এটা কাবিরা গুনাহ ঈমান কমে যাওয়ার কারণ কাফের হওয়ার কারণ নয় অতএব তারা যেই ব্যাখ্যাগুলো দিচ্ছে এটা ভুল ব্যাখ্যা দিচ্ছে সম্মানিত উপস্থিতি আসলেই বিষয় তো আরেকটা থেকেই গেল হাদিস অস্বীকারকারী এটা বর্তমান সমাজে সবচেয়ে বড় ফিতনা এই ফিতনা আমাদের মাঝে আসবে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন তিনি বলেন লা উলফিয়ান্না আহাদাকুম মুত্তাকিয়ান আলা আরিকাতিহি আমি তোমাদের মধ্যে জানি এমন কাউকে না দেখি যে তার গদিতে ঠেস দিয়ে বসে থাকবে ওয়া ইয়াতিহিল আমরু মিন আমরি মিম্মা আমারতু বিহি আও নাহাইতু আনহু অতঃপর আমার কোনো আদেশ নিষেধাজ্ঞা আমি তোমাদেরকে যা আদেশ করেছি নিষেধ করেছি এমন আদেশ নিষেধ যখন তাদের কাছে এসে পৌঁছবে ফায়াকুল তখন সে বলবে লা নাদরি এগুলো আমরা জানি না মা ওয়াজাদনা ফি কিতাবিল্লাহ ইত্তাবানা আল্লাহর কিতাব কোরআনে যা পেয়েছি আমরা তাই তারই অনুসরণ করব এর বাইরে আমরা কোনো কিছুর অনুসরণ করব না সম্মানিত উপস্থিতি আমাদের বুঝতে হবে হাদিস বাদ দিয়ে ইসলামের কোনো বিধান পালন করা সম্ভব নয় যেমন আল্লাহ তাআলা বলছেন আকিমিস সালাত সালাত কায়েম করো সালাতের পদ্ধতি কি হবে এটা কোন কোরআনের কোথাও বর্ণনা করা হয়নি হাদিস না খোলা পর্যন্ত আপনি সালাত আদায় করতে পারবেন না হাদিস না পড়া পর্যন্ত আপনি ওযু করতে পারবেন না হাদিস না পড়ে আপনি যাকাত আদায় করতে পারবেন না যাকাত আদায় করার কথা বলা হয়েছে কতটুকু সম্পদ থাকলে যাকাত ফরজ এটা কোরআনে কোথাও বর্ণনা করা হয়নি এটা হাদিসে বর্ণনা করা হয়েছে অতএব আপনি যাকাত আদায় করতে পারবেন না সিয়াম পালন করতে গেলে হাদিস দিয়ে সিয়াম পালন করতে হবে শুধুমাত্র কোরআন পড়ে সিয়াম পালন করতে পারবেন না হজ করতে গেলে হাদিস পড়ে হজ করতে হবে শুধুমাত্র কোরআন পড়ে হজের পরিপূর্ণ পদ্ধতি আপনি কখনো কোথাও পাবেন না বিষয়গুলো আমাদের বুঝতে হবে আল্লাহ তাআলা বলছেন হুররিমাত আলাইকুমুল মাইতা তোমাদের উপরে মৃত জীবকে হারাম করা হয়েছে এখন মৃত জীব তো মরা মাছ মারা গেলে খাওয়া যায় কি যায় না মাছ মারা গেলে খাওয়া যায় এটা কি কোরআনে আছে কোরআনে নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উহিল্লাত লাকুম মাইতাতান ওয়া দামান তোমাদের উপরে দুইটা মৃত এবং দুই প্রকার রক্ত হালাল করা হয়েছে দুই প্রকার মৃত কি একটা চাল হুত অর্থাৎ মাছ মাছ মারা গেলে খাওয়া যায় এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি হাদিস না মানেন তাহলে আপনি কখনোই মাছ মারা গেলে খেতে পারবেন না এ ব্যাপারে বহু আলোচনা রয়েছে তো যাই হোক আমরা কখনোই এই বর্তমান এই ফিতনা থেকে আমরা দূরে থাকব এই ফিতনা আমাদেরকে গ্রাস করছে সব সর্বত্রই এই ফিতনা আমাদের প্রত্যেকটা সমাজে ঢুকে পড়ছে হাদিস অস্বীকার করলে সে মুসলিম থাকবে না কোরআন যেমন আল্লাহর ওহী হাদিসও তেমন আল্লাহর ওহী কোন ব্যক্তি যদি কোন ওহীকে অস্বীকার করে সে কাফের হয়ে যাবে অতএব সাবধান থাকবেন একজন ব্যক্তি হাদিসকে অস্বীকার করে কখনোই নিজেকে মুসলিম পরিচয় দিয়ে লাভ হবে না সে কাফের হিসেবে কিয়ামতের দিন উত্থিত হবে অতএব হাদিসকে যেন আমরা অস্বীকার না করি আমরা আহলুল হাদিস কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী কোরআন এবং সহিহ হাদিস নিঃশর্তভাবে অনুসরণ করি কোরআন এবং হাদিসকে একই পর্যায়ে রাখি কোরআনকে যেমন অনুসরণ করি হাদিসকে তেমন অনুসরণ করি কোরআনকে যেমন আল্লাহর ওহী মানি হাদিসকেও তেমন আল্লাহর ওহী মানি অতএব এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সাথে দেখবেন আজকের এই ফিতনা থেকে অবশ্য দূরে থাকবেন আল্লাহ তাআলা আমাদেরকে সেই কবুল করুন আমিন এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গাফুরুর রহিম